उद्यापन चलते नाना आयोजन जातीय स्मृतिसौध राष्ट्रपति और प्रधानमंत्री पक्षे श्रद्धार पर मानुषे ढल स्वाधीनता और मुक्तियुद्ध प्रश्ने कोनो आपोष नय ओबायदुल कादेर आरेकटी मुक्तियुद्धेर माध्यमे गणतंत्र के मुक्त करार आशा मिर्जा फखरुलेर देश जुड़े वीर शहीददेर प्रति सर्वस्तरेर मानुषेर श्रद्धा साम्प्रदायिकता मुक्त शांतिपूर्ण और समृद्ध देश गड़ार प्रत्याशा देखछिलेन বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত श्रद्धा और ভালোবাসায় জাতি পালন করছে বিজয়ের ৫০ বছর ভোরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয় এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ করবে না আওয়ামী লীগ নতুন দিনের আরেকটি সূর্যোদয়ের মধ্য দিয়ে বাংলাদেশ পূর্ণ করল মুক্তিযুদ্ধ বিজয়ের ৪৯ বছর ভোর ৬টা ৩৪ মিনিটে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীমুজ্জামান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী বীর শহীদদের সম্মান জানান এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার শ্রদ্ধা জানানো হয় জাতীয় সংসদের স্পিকারের পক্ষেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় মন্ত্রিপরিষদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিচারপতি ঢাকায় বিভিন্ন দূতাবাসের কূটনীতিক সহ আরও অনেকে শ্রদ্ধা জানান স্মৃতিসৌধে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর উন্মুক্ত করে দেয়া হলে সাধারণ মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে সকাল ৯টায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের পক্ষে বীর শহীদদের শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ পরে তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয় আমাদের যে শপথ আমাদের যে আদর্শ মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার আদর্শ এই প্রশ্নে আমরা কোনো আপোষ করব না সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন আওয়ামী লীগ নেতারা মহামারীর এক ভিন্ন বাস্তবতায় এবার পালিত হচ্ছে মহান বিজয় দিবস সব বাধা পেরিয়ে বাঙালি জাতি অর্জন করেছে স্বাধীনতা সেই গৌরবের সাক্ষী এই স্মৃতিস্তম্ভ করোনা সহ যে কোনো অপশক্তিকে মোকাবেলা করে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ এদিকে বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করা হবে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হবে গণতান্ত্রিক রাষ্ট্র বিএনপি মহাসচিবের অভিযোগ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে আওয়ামী লীগ মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান বিএনপির নেতাকর্মীরা সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন সহ আরও অনেকেই ছিলেন বিএনপি মহাসচিব অভিযোগ করেন কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে পুরোপুরি ভুলণ্ঠিত করেছে আওয়ামী লীগ আমরা গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আমরা আজকে অবশ্যই এই দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদের সংগ্রাম আমাদের অক্ষুণ্ণ রাখবো অব্যাহত রাখবো অবশ্যই ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ
পরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলের নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা মামলা নির্যাতন এখনও চলছে, কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে পুরোপুরি ভুলুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা। জনগণ আজকের দিনে আবার নতুন করে শপথ গ্রহণ করছে, যার একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা অবশ্যই দেশকে মুক্ত করবে, মানুষের গণতন্ত্রকে মুক্ত করবে, দেশভক্তিকে এবং স্বাধীনতাকে মুক্ত করবে এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। আজকে তাই নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে, নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের মধ্যে দিয়েই এই দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা শপথ গ্রহণ করেছি। সব ভেদাভেদ ভুলে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। বিজয়ের এই দিনটিতে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে সারা দেশের মানুষ। নানা আয়োজনে দিনটি উদযাপন হচ্ছে সারা দেশে। চট্টগ্রামে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন। ভোরে দলীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে মানুষের। খুলনার গল্লামারী শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেয় জেলা প্রশাসক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন ইউনিট। কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। রংপুরেও যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন হচ্ছে। দিনের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় হাজারো মানুষ। ময়মনসিংহের পাটগুদাম স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বরিশালে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন। জামালপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিনটি উদযাপন করেছে শরীয়তপুরের নানা পেশার মানুষ। রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, রাজবাড়ী, ঝিনাইদহ, হবিগঞ্জ, নাটোর, মুন্সিগঞ্জ, গাইবান্ধা, গোপালগঞ্জ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায়। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদনের পরই সর্বস্তরের মানুষের ঢল নামে সাভার জাতীয় স্মৃতিসৌধে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে এসে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষেরা। কুয়াশার চাদর ভেদ করে তখনও সূর্যের আলো ফোটেনি স্মৃতিসৌধ চত্বরে। একদিকে করোনা মহামারী, অন্যদিকে তীব্র শীত উপেক্ষা করে স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। আমাদের দেশটা এখনো আসলে স্বাধীন হয়েছে কিনা, এখনো আমরা আসলে বিজয়ী কিনা, এটা এখনো আমাদের ভাবতে হচ্ছে, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা বিশ্বাস করি যে আমাদের যে বাংলাদেশ যেভাবে যে জন্য স্বাধীন হয়েছে, সেই সেই আমাদের মুক্তিযুদ্ধ যে মহান চেতনা, সেটি আমরা আমাদের এই তরুণ প্রজন্ম যে কোনো কিছুর বিনিময়ে তারা রক্ষা করতে প্রস্তুত রয়েছে। রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা জানানো শেষে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। একটা দেশে বিভিন্ন জাত, বিভিন্ন মত, বিভিন্ন গোষ্ঠীর লোক আছে, এর মধ্যে আমি মনে করি স্বাধীনতার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পুরোপুরি সফল হয়েছে। দেশটা যেমন অসাম্প্রদায়িক চেতনায় আমরা স্বাধীন করেছিলাম, সেই অসাম্প্রদায়িক চেতনা যেন বজায় থাকে, আমাদের এই যে ভাই ভাই হানাহানি যেন সৃষ্টি না হয়। বাবার হাত ধরে ছোট্ট শিশুটিও জাতীয় পতাকা হাতে সমবেত হয়েছেন শহীদ বেদিতে। শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী থেকে শুরু করে সকল পেশার মানুষের উপস্থিতিতে মহামিলনে পরিণত হয় জাতীয় স্মৃতিসৌধ। যারা যুদ্ধপদের শক্তিরা একই সূত্রে গাঁথা ছিল, যখন নয় মাসে স্বাধীনতা অর্জন করতে দেয়নি, তারাই আজকে বিজয়ের মাসে এরকম একটি ঘটনা ঘটাচ্ছে। মহান স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই বিষয়গুলো কিন্তু সবই একই সূত্রে গাঁথা। আপনি যে কথাটি বললেন যে মহান স্বাধীনতার, মহান মুক্তিযুদ্ধের চেতনার, সেই চেতনার আলোকে আজকের দেশ বিনির্মিত হচ্ছে বিধেয়ই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আজ একটি রোল মডেলে রূপান্তরিত হয়েছে।
হানাহানি মুক্ত গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখার প্রত্যয় জানান সবাই। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব এবং মর্যাদার দিন মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছিল লাল সবুজের পতাকা। স্বাধীনতার 50 বছরের দ্বারপ্রান্তে এসে একটি অসাম্প্রদায়িক দেশ দেখার প্রত্যয় জানিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে এসে দেশ এগিয়েছে বিভিন্ন দিক দিয়ে, তবে এখনও অর্থনীতিতে বৈষম্যের শিকার সাধারণ মানুষ। সেই সাথে হার বাড়লেও গুণগত শিক্ষা নিয়ে রয়েছে প্রশ্ন, যা ছিল স্বাধীনতার মূল লক্ষ্য। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়ানো। লাল সবুজের এই পতাকার বয়স এখন 50-এর ঘরে। আমি দাম দিয়েছি প্রাণ। 71-এর 16ই ডিসেম্বর স্বাধীনতার স্বাদ নিয়ে মুক্ত আকাশে উঠতে শুরু করে রক্তে ভেজা এই বিজয় নিশান। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর অর্জিত বিজয় আজও বাঙালিকে অনুপ্রাণিত করে। তাই উন্নয়নের মহাসড়কে ছুটে চলা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। অর্থনীতি থেকে শুরু করে প্রযুক্তি, অবকাঠামো, সামাজিক উন্নয়ন সব সূচকেই বেশ এগিয়েছে সোনার বাংলা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে নিজস্ব অর্থায়নে মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্নের পদ্মা সেতু, মহাকাশে আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট। এই সব কিছুই বিজয়ী জাতির বড় অর্জন। নানামুখী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে, এটি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের জন্য একটি আনন্দের সংবাদ। আমরা সবাই মনে করি যে এই গতিধারা অব্যাহত থাকবে। পদ্মা সেতু একেবারে আমাদের চোখের সামনে এখন জ্বলন্ত দৃষ্টান্ত। স্বাধীনতার পর ঘুরে দাঁড়ানোর সংগ্রামে নেমেছিল বাংলাদেশ। 1974-এ 3 বছর বয়সী বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র 18.5 কোটি মার্কিন ডলার। 5 দশকে সেই রিজার্ভ এখন 41 বিলিয়ন বা 4,100 কোটি ডলার ছাড়িয়েছে। 1974 সালে সাক্ষরতার হার ছিল 26.8%, যা এখন 74.7%। তবে সুশিক্ষা কতটুকু নিশ্চিত করা গেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে এত বছর পরও। ধনী দরিদ্রের যে বৈষম্য, এই জায়গায় আমরা এখনও পিছিয়ে আছি, অর্থাৎ বৈষম্যটি আমরা এখনও কমাতে পারিনি। গুণসম্মত মানসম্মত শিক্ষা, এই জায়গাটায় বোধহয় আমাদের একটা দুর্বলতা এখনও রয়ে গেছে। বিজয়ের 50 বছরে এসে এখনও স্বাধীনতার যে লক্ষ্যগুলো বাস্তবায়ন হয়নি তা পূরণে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। শীতে নাকাল উত্তরের জেলাগুলোর জনজীবন, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরের জনপদ গাইবান্ধার জীবন। কনকনে বাতাস আর তীব্র কুয়াশায় সবচেয়ে বেশি কষ্টে ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কাল সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছিল না সূর্যের আলো, এতে শীত বেড়েছে। গরম কাপড় না থাকায় দুর্ভোগে পড়েছে নদী তীরবর্তী মানুষ। এদিকে তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষেরা, এতে দুর্ভোগ বেড়েছে জেলার মানুষের। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। বিজয়ের 50 বছরে বাংলাদেশ উদযাপন চলছে নানা আয়োজনে। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধার পর মানুষের ঢল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নয় বলেছেন ওবায়দুল কাদের। আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করার আশা মির্জা ফখরুলের। দেশ জুড়ে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, সাম্প্রদায়িকতা মুক্ত শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টার রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ।